তো পাথরটা জাস্ট এখানে হিট করেছিল আর দেন এখানে এটা ভেঙেছে আর জাস্ট এটা ভেঙেছে। হে গাইজ, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম লাচেন। তো লাচেনে এখন আমরা হোটেলে ছিলাম কালকে, তো এখন লাচেন থেকে বেরোচ্ছি, যাব এখন লাচুং। আর লাচুং থেকে ওখান থেকে করব কাটাও ইয়াংথাং। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, ওর পরে সব কিছু রেডি করলাম আর সবাই মোটামুটি এখন রেডি হয়ে আছে। তো পলাশ অলমোস্ট রেডি হয়ে গেছে, বাইকের প্যাকিংও কমপ্লিট হয়ে গেছে প্রায়, আর ওইখানে ওই হোটেলে কয়েকজন আছে, তো তারপরে বেরিয়ে যাব। আর এখানে আমাদের নাজবুলও রেডি হয়ে গেছে, সবার ফার্স্ট, সুপার ফার্স্ট। তো যাই হোক, সকালটা খুব ভালোই কেটেছে আর রাত্রে ঘুমটাও ভালো হয়েছে। এখন জাস্ট রেডি হব আর ব্রেকফাস্ট করে নেব, ব্রেকফাস্ট করার পরে এখন বেরিয়ে যাব তোমার লাচুংয়ের দিকে, তারপরে দেখা যাক লাচুংয়ের দিকে কি হয়। আর ইভেন কালকের রাইডটা মোটামুটি খারাপ ছিল না, খুবই ভালো ছিল। আর এখন চলো, সো নিচে যাবো এখন ব্রেকফাস্ট করতে আর সবাই মিলে, চলো ব্রেকফাস্ট করেছি। খাইছো? এই পলাশ, আর এক পলাশ, হ্যালো, আর তনু, আর আমাদের কপিল শর্মা। সো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, তোমরা চলো ব্রেকফাস্ট দেখে দেবো আজকে। চলো চলো চলো। গুড মর্নিং এভরিওয়ান, টুডে উই আর গোয়িং টু দুবাই লাচুং এন্ড দেন কাপার কাটাও কাটাও। ইয়ে তো বাস, ইয়ে চলো। তো চলো এখন ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। আর সবই কই দাদা, কে কে দিজে, তো সবাই আসছে এখন ব্রেকফাস্ট করি, দেখি এখন ব্রেকফাস্টে কি আছে। ব্রেকফাস্টে কি হবে? ব্রেকফাস্টে ডিম টোস্ট এবং চা, না জেরি টোস্ট, রেডি হয়ে গেছে চিনুদা, পিনাকিদা আর যারা যারা ছিল সবাই এখনো রেডি হয়ে গেছে, দেবুদাও রেডি। তো এখন আমরা জাস্ট বেরোবো এখান থেকে লাচুং এর দিকে। আর এখন অলমোস্ট 8টা বেজে গেছে, কারণ কালকের রাইডটা একটু ডিফিকাল্ট ছিল গুরুদংমারের জন্য, যার জন্য একটু সমস্যা হয়েছিল। বাট আজকে অতটা টার্গেট নেই, আজকে লাচুং যাব আর কাটাও যাব, সেই জন্য আজকে একটু সময় লাগছে। তো 8:10-15 বেরিয়ে যাব। আর ওয়েদারটা দেখো, দারুণ ওয়েদার, ওইখানটা দেখতে পাচ্ছ পুরো আইস, বরফে জমে গেছে। তো এখন জাস্ট সবাই রেডি হচ্ছে আর বেরোচ্ছি, আর তারপরে তোমাদের সবাইকে দেখাই দিচ্ছি যে কে কে রয়েছে আর কে কে রেডি হয়েছে। সো এই ছিল হোটেল, আর আমাদের এটা ছিল আর একটা রুম। তো সবাই অলমোস্ট রেডি হয়ে গেছে আর এখন সবাই বেরিয়ে পড়ছে। সো চিনুদা, দেবুদা, হাই হাই, গুড মর্নিং সবাই, গুড মর্নিং, আমাদের পিনাকি, পলাশ, সবাই আছে, আরে পলাশ, বাট সবাই রেডি হয়েছে, সবই ডাবল ডাবল পলাশ, সমিতি তো, মর্নিং ফ্রম মানালি, আমাদের টোটাল জার্নিতে যত ক্লান্ত আছে রাতে এসে একমাত্র এর জন্য, একমাত্র এর জন্য আমাদের রাতে ক্লান্ত সব শেষ, সব শেষ হয়ে গেছে একমাত্র এর জন্য। টোটাল ক্রেডিট দেন, টোটাল ক্রেডিট দেন। তো আমাদের রাত্রেবেলা খুব এনজয় করেছিলাম, কারণ হ্যাঁ অ্যাপেল কোম্পানির ডাম্পার ফার্স্ট দেখলাম। সো আমার বাইকও অলমোস্ট রেডি হয়ে গেছে, রেডি বলতে ফুললি রেডি, তো বাইক সম্পূর্ণ রেডি, লাগেজ কমপ্লিট হয়ে গেছে আর এখন জাস্ট এখান থেকে বেরোনোর পালা। তো সবাই রেডি হয়ে গেছে, তো এখান থেকে বেরোচ্ছি আর একদম সিধা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে
রাস্তায় মোটো ব্লগিং সেট আপে। লাচুং থেকে আজকের রাইড হবে কাটাও আর লাচুং, তারপরে স্টে করব লাচুং। তো এখান থেকে আমাদেরকে যেতে হবে চুমথাং, চুমথাং থেকে লাচুংয়ের দিকে যাব। সো এখান থেকে আর শুধুমাত্র 20 কিলোমিটারের মতো, আর এই ছোটো ছোটো ওয়াটারফল খুব অসাধারণ। আর সামনে দেখতে পাচ্ছ বরফ প্রচণ্ড জমে গেছে। কালকে গুরুদংমার গিয়েছিলাম, তো গুরুদংমারের ওয়েদারও মোটামুটি ভালো ছিল, কিন্তু সন্ধ্যার টাইমে একটু বৃষ্টির সম্ভাবনাটা হয়েছিল, যে আমরা কালকে লেট বেরিয়েছিলাম সেই জন্যই একটু আমাদের সমস্যা হয়েছিল, রাত হয়ে গিয়েছিল। তো তার জন্য ভাবলাম যে কালকে লাচুং পৌঁছবো না, তো আজকে বেরোবো। আর আজকে অনেকটা রেস্ট করে তারপরে 8টার দিকে বেরোলাম। তো রাস্তার কথা যদি বলি, তো বেশ সুন্দর রাস্তা। আগে মোটামুটি গুরুদংমারের রাস্তা খুবই খারাপ ছিল, বাট এখন একদম মানে বলে না ঝাঁকাঝাঁক রাস্তা, তো আজকে কোনো সমস্যা হয়নি। আর এখন আমরা নিচের দিকে নামছি, সবাই রেডি হয়েছে, সবাই বেরিয়ে পড়ছে। তো জাস্ট আমরা ছিলাম ঠিক ওই উপরে, আর এখন আমরা নিচে নেমে পড়লাম। আর হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তো এখন মোটামুটি বৃষ্টি অতটা নেই, কমে গেলে বলা চলে। তো এখানে বৃষ্টি হয়েছিল হালকা পাতলা, যার জন্য পুরো রাস্তা ভিজেই গেছে। আর পাহাড়ের বৃষ্টি হবে না সেটা কী করে হয়? তো পাহাড়ে বেশিরভাগ টাইমই বৃষ্টি হয়, যার ফলে রাস্তা বেশিরভাগই ভেজা থাকে। আর এই একটা ব্রিজ আমরা ক্রস করছি, তো পুরনো ব্রিজ ওটা ছিল, বাট এটা নতুন করে বানিয়েছে। তো বেশ কিছুদিন হলো, বেশ কিছুদিন নয় বেশ কিছু বছর হলো, আর ছোট্ট একটা ওয়াটারফল কিন্তু খুব অসাধারণ, অসুন্দর, খুব সুন্দর। আর পাহাড়ের এরকম ছোট ছোট আয়রন ব্রিজ অনেক দেখা যায়। সো সবাই পিছনে পড়ে আছে, এইসব রাস্তাগুলো খুব দারুণ লাগে। আর বৃষ্টির দিনও এইসব রাস্তাগুলো খুব ভয়ানক হয়, কারণ এসব রাস্তায় বেশিরভাগ ল্যান্ডস্লাইডের সম্ভাবনাটাই বেশি হয়। তো যারা যারা পাহাড়ে আসছো, তা হয়তো বৃষ্টির দিনটাকে অ্যাভয়েড করো, কারণ বৃষ্টির দিনে প্রচুর পরিমাণে ল্যান্ডস্লাইড হয় পাহাড়ে। অসম অসম, সত্যি অসাধারণ। তো জাস্ট এখানে দাঁড়াবো, দাঁড়াবা? হ্যাঁ হ্যাঁ, এখানে দাঁড়াবো, ওপারে চলো ওপারে। সো আয়রন ব্রিজ আর অসাধারণ ঝর্ণা। তো জাস্ট বাইকটা একটু সাইড করে দাঁড় করিয়ে, দাঁড় না করালে হয়, জাস্ট ইমাজিন পাহাড়ের গায়ে এরকম ছোট ছোট বড় বড় ঝর্ণা অনেক দেখা যায়, কিন্তু বৃষ্টির দিনে আরও এগুলো পরিপূর্ণ হয়ে যায়, কারণ বৃষ্টির দিনে সব জল পাহাড়ের গায়ে থেকে যখন নেমে আসে, তখন এগুলোকে আরো অসম্ভব সুন্দর লাগে। ওয়াও, অসাধারণ অসাধারণ। সো এখানে আর টাইম ওয়েস্ট না করে আমরা আজকে বেরোবো লাচুংয়ের দিকে, যেহেতু যাচ্ছি
তো অনেকটা সময় লেগে যাবে। তো চিনোদা আর যাই হোক সবাই এসেছে, আর জাস্ট এখানে দু চারটে ছবি ক্লিক করব আর তারপরে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাব। তো চলো এখান থেকে বেরোনো যাক। সো বন্ধুরা, ক্লাউড দেখছো একদম অসাধারণ, ওয়াও, জাস্ট অ্যামেজিং সত্যি। আর বৃষ্টির পরে তো আরো সুন্দর হয়ে যায়, আর ওয়েদার যা সুন্দর, ও মানে ভাষায় খুঁজে পাচ্ছি না কি বলবো, এত সুন্দর ক্লাউডি। সো আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে পাহাড়ের গায়ে, মনে হচ্ছে ছুঁই ছুঁই ব্যাপার। দারুণ দারুণ ভাই। আর এগুলো তোমরা যদি না আসো তাহলে হয়তো এগুলো অনেক মিস করবে, অনেক মিস করবে। তো জীবনে বেঁচে থাকতে একবার একবার আসো আর অবশ্যই দেখতে পারবে প্রকৃতির অপূর্ব সুন্দর দৃশ্য। ওইখানে দেখো একদম পুরো পাহাড়, একদম ও একদম। সো গাইজ, এখান থেকে আর শুধুমাত্র 5 কিলোমিটার চুমথাং, চুমথাং এখান থেকে শুধুমাত্র 5 কিলোমিটার। আর এই একটা আয়রন ব্রিজ, আয়রন ব্রিজ। এখানে দাঁড়া, আমি ফোন করি একটা বাড়িতে। সো এখন আমরা লাচেন, লাচুং, লাচুংয়ে সবাই এখন ব্রেকফাস্ট করছে। সবাই ব্রেকফাস্ট করতে ব্যস্ত আছে। এস এখন আমি কি দিলাম, আমি সবাই লেট, লাইভ না ক্যামেরা, না না ব্লগিং হচ্ছে। ও আচ্ছা, আবার খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে। তো তোমার খাওয়া হয়েছে, আমার এখন বাকি আছে, আমাকে দিছে কি দিছে দইয়ে কোথায়, না খেলে বলো আমি খাচ্ছি। না না খিদা লাগেছে অবশ্যই। সো ওয়াই 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 আমার ফাই ফাই ভেঙে দিল। ওয়াই ওয়াই খাচ্ছি আর এরপরে বেরোবো কাটাও। কিছুক্ষণ আগে পৌঁছালাম লাচুং আর এখন জাস্ট লাচুংয়ে আছি, আর ওয়েদার মোটামুটি খুব ভালো আছে। আর এখন এই সামনে একটা হোটেল নিলাম, তো এখানে কথা টথা বললাম, তো পার হেড এখানে 800 টাকা করে। তো আমাদের লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব ইনক্লুডিং নিয়ে পার হেড 800 টাকা। আর এখন আমরা বেরোবো কাটাওয়ের দিকে, কারণ কাটাও এখান থেকে অলমোস্ট 22-25 কিলোমিটার মতো। তো এখন সবাই এখানে রেডি হয়ে আছে আর কিছুটা খেয়ে নিলাম, কারণ যেতে হবে, সকাল থেকে কিচ্ছু খাইনি তার জন্য একটু সমস্যা হচ্ছিলো। বাট এখন সব কিছু সবাই রেডি, তো এখন জাস্ট বেরোনোর অপেক্ষা আর যাব আমরা একটু উপরের দিকে। তো সবাই এখন রেডি হয়ে গেছে আর সেট আপ করবো এখন বাইকে সবাই, তারপরে এখান থেকে জাস্ট বেরোচ্ছি। তো লাচেনের ওয়েদার মোটামুটি ভালো আছে, খারাপ নেই। আর এখানে মোটামুটি অনেক হোমস্টে কিংবা তুমি হোটেল পেয়ে যাবে, তো এখানে কোনো অসুবিধা নেই। তোমরা যদি আসো অনলাইন বুক করেও আসতে পারো, ইভেন অফলাইন বুকও করতে পারো। আর এখানে অনেকেই আছে, অনেকে আসছে, ইভেন অনেকে চলে যাচ্ছে। আর আমাদের যত লাগে ছিল তো সেম এই হোটেলে রেখে দিয়েছি, আর এখন কাটাওয়ের দিকে যাচ্ছি। তো দেখা যাক কি হয়, তো তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে মোটো ব্লগিং সেট আপে, আর দেখা হচ্ছে, চলো।